আমার পরিচয় জানতে চান? আমি প্রকৃতপক্ষে একজন বীরাঙ্গনা, শুধু দেহে নয়, মনে, মননে, হৃদয়ে। হাসছেন তো? বীরাঙ্গনার আবার অন্তর, তার আবার মনন। জি, দেহে আপনার সঙ্গে লড়াইতে জিততে পারবো কিনা জানি না, তবে আপনি যদি বাঙালি মুসলমান ঘরের পুরুষ হন আর আপনার বয়স যদি 50 পার হয়ে থাকে, তাহলে মনোবলে আপনি আমার চেয়ে নিকৃষ্ট। কারণ একদিন আমি আপনাদের মুখোমুখি দাঁড়িয়েছিলাম, আপনাদের আপাদ মস্তকে দৃষ্টিপাত করবার এবং দেহ ভেদ করে অন্তরের পরিচয় পাবার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য আমার হয়েছিল। যুদ্ধকালে যারা খেয়ে পড়ে সুখে ছিলেন তাদের আমি ঘৃণা করি। আজ এত বছর পরও থুথু ছিটিয়ে দেই আপনাদের মুখে সর্বদেহে। একজন বীরাঙ্গনার এত অহংকার কিসের? আমি তো বীরাঙ্গনাই ছিলাম, কিন্তু আপনারা বানাতে চেয়েছেন বারাঙ্গনা। তাই তো আপনারাও আমার কাছে কাপুরুষ, লোভী, ক্লীব, ঘৃণিত এবং অপদার্থ জীব। আমি আজও বীরাঙ্গনা, আজও আমি আপনাদের করুণা করবার অধিকার রাখি। আমার পরিচয়, আমি এই বাংলার একজন গর্বিত নারী, যাকে অরক্ষিত ফেলে রেখে আপনারা প্রাণ ভয়ে পদ্মা পার হয়েছিলেন, ফিরে এসে গায়ে লেবাস চড়িয়েছিলেন মুক্তিযোদ্ধার, কিন্তু সুযোগ্য সন্ধানী পুরুষ অন্তরে ছিলেন রাজাকার, মুখে বলেছেন জয় বাংলা, মনে মনে উচ্চারণ করেছেন তৌবা তৌবা, নইলে এই যে রক্তবীজের ঝাড়, রাজাকার, আলবদর, এরা কি পাকিস্তান বা মধ্যপ্রাচ্য থেকে এসেছে? না না, এরাই আপনারা, আপনাদের ভাই বন্ধুরা, যারা এখন পুত্রের নিহত হবার ভয়ে ভিটামাটি বিক্রি করে দেশ ত্যাগের জন্য মরিয়া হয়েছেন। কিন্তু যাবেন কোথায়? আপনার পেছনে ধাবিত হবে আজ 12 কোটি বঙ্গ সন্তান। আমি শেফা, মা ডাকতেন শেফালি। আমি বড় হয়েছি একটা মফস্বল শহরে, বাবা ছিলেন আইনবিদ এবং রাজনৈতিক ক্রিয়াকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 69-এর আন্দোলনের সময় আমি স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী, মিটিং, মিছিল, পিকেটিং করেই স্কুলের পড়াশোনা চালিয়েছি। বঙ্গবন্ধুর ডাকে আমিও ডানা মেলে জয় বাংলা বলে দেশের কাজে ঝাঁপিয়ে পড়লাম। দ্রুত ঘটনা এগিয়ে চলল, কেমন করে চলে এলো 25শে মার্চ। কারফু সব জায়গায়, আমাদের শহরেও বাবা মায়ের জিদে একান্ত অনিচ্ছা থাকা সত্ত্বেও গ্রামে চলে গেলেন। আমাকে সঙ্গে নেবার জন্য খুব জিদ করেছিলেন, কিন্তু এত বড় মেয়েকে মা পথে বেরোতে দিলেন না, দিলে হয়তো শহীদ হতে পারতাম, বীরাঙ্গনা হতাম না। এর কিছুদিন পর বাবা লোকমুখে অবিলম্বে আমাদের গ্রামে যাওয়ার জন্য খবর পাঠালেন, মা যাত্রার প্রস্তুতি নিলেন। পরদিন আব্বার খোঁজে বাড়িতে পুলিশ এলো, অসভ্যের মতো মাকে ধমকাধমকি করল। ঠিক করলাম মা, আমি আর সোনালি আজ রাতেই দেশে যাব, কিন্তু হলো না। আমাদের পাশের বাড়িতে এক জজ সাহেব থাকতেন, ওদের বড় ছেলে ফারুক বলল, খালাম্মা চলে যাচ্ছেন, চলুন আমি আপনাদের পৌঁছে দিয়ে আসি। কেন জানি না,
অমঙ্গল আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠল। দুখানা বেবি ট্যাক্সি ডাকা হলো। আমি মার সঙ্গে উঠতে যাচ্ছিলাম, ফারুক আমাকে তারটায় উঠতে ইঙ্গিত করল। মার সোনালি সামনেরটায় উঠলেন। কিছু দূরে যাবার পর আমাদের ট্যাক্সি সোজা স্টেশনের পথে না গিয়ে বাদিয়ে সেনানিবাসের পথ ধরল। আমি বললাম, ও কি এ পথে কেন? ফারুক ঘনিষ্ঠ হয়ে বসে বলল, ওদিকে ছেলেরা ব্যারিকেটে দিয়েছে। বললাম, তাহলে মা আর ওরাও ঘুরে আসতো। আমি অস্বস্তি বোধ করলাম, চিৎকার করে বললাম, এই বেবি থামো না। সে তার গতি বাড়িয়ে দিল। আমি লাফ দেবার চেষ্টা করলাম, কিন্তু ওই শয়তানের সঙ্গে গায়ের শক্তিতে না পেরে ওর হাতে আমার সব কটা দাঁত বসিয়ে দিলাম। যন্ত্রণায় চিৎকার করে উঠল পশুটা। তারপর বেবি ট্যাক্সি থামিয়ে ওই জানোয়ারটা তার গামছা দিয়ে কষে আমার মুখ বাঁধল। সোজা সেনানিবাস। আমি বন্দি হলাম। ফারুক আমাকে উপহার দিয়ে এলো। ফারুক এখন জজ সাহেব, আর কখনো হাফ হাতা শার্ট পরে না। কেউ হাতের দাগ দেখে ফেললে বলে মুক্তিযুদ্ধে আহত হয়েছিল বেয়োনেট চার্জে। দেখুন দেখুন তাহলে এদেশে মুক্তিযোদ্ধা কারা। আমাকে বসতে দেয়া হলো, চা দেয়া হলো। আমি কোনো কিছু ভ্রুক্ষেপ না করে অকপটে ফারুকের কাহিনী বর্ণনা করলাম। ভদ্রলোক মৃদু হাসি সব শুনলেন। তারপর পাশের ঘরে নিয়ে খাঁটি পাকিস্তানি মুসলমানি হুইস্কি পান করতে লাগলেন। নেশাটা জমে উঠলে চট করে এক টানে আমাকে বিবস্ত্র করে ফেললেন। এলেন না কেউ রক্ষায়। আমি প্রাণপণে চিৎকার করলাম। চোখে মুখে রোদ লাগলো যখন, চোখ খুলে দেখি একজন আয়ামত মহিলা দাঁড়িয়ে। আমাকে গোসলখানা দেখিয়ে নিয়ে নাস্তা আনছে বলে চলে গেল। উঠে গোসলখানায় ঢুকলাম। গেলাম আয়নার কাছে। সারা মুখ আমার নখের আঁচড়ে এক অদ্ভুত রূপ নিয়েছে। রূপের খ্যাতি আমার ছিল, গায়ের রঙের জন্য মা নাম রেখেছিলেন শেফালি। আমি চেয়ে রইলাম কিছুক্ষণ নিজের দিকে। কালকের আমি আর আজকের আমিতে আসমান জমিন ফারাক। শেফা মরে গেছে। শেফালি আজ নীল অপরাজিতা। দেহের বর্ণ ম্লান, কিন্তু যতক্ষণ জ্ঞান থাকবে অন্তরে থাকবে শুভ্র পবিত্র অম্লান। পরের রাতে এলেন আরেকজন, গল্প করলেন। আমি ইংরেজি জানি দেখে খুব খুশি হলেন। তারপর যথাকর্তব্য করে গেলেন। বুঝলাম প্রতিদিন নতুন নতুন অতিথির মনোরঞ্জন করতে হবে। এই কি দোজক? না, দোজকে দেখার তখনও অনেক বাকি। বদলি হতে লাগলাম এক জায়গা থেকে অন্য জায়গায়। কখনো একা, কখনো একদল মেয়ের সঙ্গে। হঠাৎ একদিন আমাদের পাঁচ ছয়জনকে একটা ট্রাকে তুলে নিয়ে গেল। অন্ধকারে জায়গায় থামলো অবশেষে ট্রাকটা। কে একজন ভারী গলায় হুকুম দিল,
বাংকার মেয়ে লিয়ে যাও, যাও জলদি যাও। তারা খাওয়া কুকুরের মতো একটা সুড়ঙ্গে ঢুকলাম। এটাই তাহলে বাংকার? এরপর সময়টা স্মরণ করতে পারি না, সে কি যন্ত্রণা। কোনোদিন খাবার আসতো, কোনোদিন না। অনেক সময় পানিও থাকতো না। হঠাৎ করে একদিন এসে আমাদের জামা কাপড়, যদিও সেগুলো শতচ্ছিন্ন এবং ময়লায় গায়ের সঙ্গে এঁটে গিয়েছিল, তা টেনে হেঁচড়ে খুলে নিয়ে গেল। সম্পূর্ণ নগ্ন আমরা, কেউ কারো দিকে তাকাতে পারছি না। আমার মনে পড়ে তখন শীতের দিন ছিল, অপর্যাপ্ত কম্বল থাকায় এক কম্বলের নিচে দু তিনজন জড়ো সড়ো হয়ে থাকতাম। চারদিক থেকে প্রায় রাত্রেই গোলাগুলির শব্দ আসে। ভাবি, কোথায় যুদ্ধক্ষেত্র, কারাই লড়াই করছে? একদিন হঠাৎ মনে হল দূর থেকে সেই চিরকাঙ্ক্ষিত ধ্বনি জয় বাংলা শুনতে পাচ্ছি, কিন্তু কি হচ্ছে? দুর্দাব শব্দে কারা যেন দৌড়াচ্ছে। তবে কি পাকিস্তানিরা পালাচ্ছে? জয় বাংলা ধ্বনি আরও জোরদার হচ্ছে। অনেক লোকের আনাগোনা চেঁচামেচি কানে এলো। একজন বাংকারের মুখে উঁকি দিয়ে চিৎকার করল, কই হায়, ইধার আও! কয়েক জনের মিলিত কণ্ঠ, এবারে মা আপনারা বাইরে আসুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আপনাদের নিতে এসেছি। চিরকালের সাহসী আমি উঠলাম, কিন্তু এত লোকের সামনে আমি সম্পূর্ণ উলঙ্গ বিবস্ত্র। দৌড়ে আবার বাংকারে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু যে বলিষ্ঠ কণ্ঠ প্রথম আওয়াজ দিয়েছিল কই হায়, সেই বিশাল পুরুষ আমাকে আড়াল করে দাঁড়িয়ে নিজের মাথার পাগড়িটা খুলে আমাকে যতটুকু সম্ভব আবৃত করলেন। আমি ওই শিখ অধিনায়ককে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলাম।